नमस्कार बंधुरा, फिर एलाम आबार आमी एकटी नतून ब्लग्स निये। आज के हलो गिये बुधवार, तो ये ब्लग्सटा बुधवार जेहेतु, तो एटा जाबे बृहस्पतिवार दिन। तो सकाल थेके आमी स्टार्ट करलाम आर घूम थेके उठेई आमी चान करे फेलेछि, जेहेतु आज के छेलेर एग्जाम, छेले किन्तु चले गेछे। तो आमी एखन चान करा हये गेछे आमार, तो एबार जाबो पुजो दिते। तो पुजो दिये एसे तोमादेर संगे कथा बोलबो, केमन? तो चलो आगे पुजोटा दी, तारपर तोमादेर संगे आसछि। आर आमी बाथरूमटा परिष्कार करेछि, तार जन्य एकटु शैम्पू करेछि माथार मध्ये, मारे सरि चुलेर मध्ये शैम्पू करेछि। तो एखन पुजो देबो, तो चलो पुजोटा दिए तारपर तोमादेर काछे आबार फिरे आसछि, केमन? জলের মেশিনটা ছাড়তে হবে। দেখলে পুজো দেওয়া আমার শেষ হয়ে গেছে। তো ছেলের জন্য ওটস করেছিলাম, ছেলের জন্য ওটস করেছি, ছেলে ওটস খেয়ে যায়নি, মানে অ্যাকচুয়ালি টাইম ছিল না। তো আমাকে বলেছে করে দিতে, তো আমি করে দিলাম। তো যাওয়ার সময় বলে, মা তুমি খেয়ে নিও, তুমি খেয়ে নিও। আর আগে আমরা যখন স্কুলে যেতাম, পরীক্ষা ছিল, তখন মা দেখতাম সবসময় আমাদেরকে কুমড়ো ভাজা, কুমড়ো ভাজা খাইয়ে দিত একদম সবসময়, যে কুমড়ো ভাজা খেয়ে নাকি গেলে পরীক্ষা ভালো হয়, বা মানে একটা শুভ আর কি একটা। তো আর ডিম তো প্রশ্নই উঠে না, ডিম একদম খাওয়া বন্ধ, ডিম দিতই না। যদি রসগোল্লা পাই, ডিম্ব পাই, অশডিম্ব, তার জন্য ডিমটা দিত না মা আমাদেরকে। আর এক আজকাল যুগে এখন এইসব আমার ছেলেরা এসব একদম মানে না। আমার ছেলে দরকার আরও দুটো ডিম খেয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আগের দিনের সংস্কার সংস্কারই। তাহলে সত্যি কথা বলতে কি, আগের দিনে আমরা মানি বলেই সব কিছুই টিকে আছে, বেঁচে আছে। আগের দিনের মানুষরা, মারা এত সন্তানরা মানে সবাই এত মানামানি করতো করতো, তো তার জন্য হয়তো কত সুন্দর সুন্দর মনের ঋষিরা জন্মগ্রহণ করেছে, ঠিক না? আর এখন আজকাল দিনে যেমন না মানে মারা, না মানে কেউ কেউই কিছু মানছে না। তো চলো, আমার হাজব্যান্ড কিছু শাক নিয়ে এসছে, চলো দেখি কী শাক নিয়ে এসছে। আমি এখনও দেখিনি শাকগুলো, তো দেখি, চলো দেখে আসি, কেমন? তো এই দেখো শাক, অন্ধকার লাগছে। এটা হচ্ছে গিয়ে কলমির শাক, কলমির ডুগা। এখানে দু মুঠো কলমির ডুগা এনেছে, আজকে এটা রান্না করব। আর এনেছে দেখো কি সুন্দর পাট পাতা, মানে আমরা কি বলি, কি পাট পাতাকে আরেকটা জানি কি নাম, দেখছো আমি ভুলে গেছি, পাট পাতার একটা জানি কি নাম কি গো, পাট পাতার জানি একটা কি নাম কর, ও নাইল্লা, নাইল্লা, ও নাইল্লা শাক, নাইল্লা, এই যে নাইল্লা পাতা, দেখো আমি সব ভুলে যাই। তো আমার হাজবেন্ড বলছে নাইল্লা, হ্যাঁ নাইল্লা শাক, দেখো কি সুন্দর পাতাগুলো, ভীষণ ফ্রেশ একদম, এগুলি বড়া খেতেও স্বাদ। আবার একটা কড়াইয়ের মধ্যে একটা ভাজা ভাজা করে যে একটা লবণ দিয়ে, এটাও কিন্তু খুব টেস্ট। এটা আমি ঠিক ভালো করে পারি না, আমার বান্ধবী এটা খুব ভালো করে পারে, জানো, এটা খুব সুন্দর। আর এনেছে এই দেখো, এগুলো কিভাবে দেখাবো তোমাদেরকে, এইগুলি খুব উপকারী, এই স্মৃতিবর্ধক মাথার, এগুলি ব্রেইনের জন্য। ব্রাহ্মী শাক, ব্রাহ্মী শাকও খুব ভালো, ব্রাহ্মী শাক তোমরা সবাই চেনো। এখান থেকে কিছু গাছ লাগিয়ে দেবো, তার জন্য বিশেষ করে আনা, আমি গাছ লাগিয়ে দেবো, যা পাই যেগুলো উপকারী এগুলো সবগুলো লাগিয়ে দিই। পুদিনা পাতা আছে, থানকুড়ি পাতা আছে, সব গাছই আছে, তো এই ব্রাহ্মীগুলোও লাগিয়ে দেব। তো চলো এবার রান্না করে যাই, দেখি কি করি। কালকে কাতলা মাছ এনেছিল, তোমাদেরকে বলেছিলাম, এটা তো আর রান্না করিনি, করেছিলাম পাবদা মাছ। তো এখন পাবদা মাছটা আজকে আর রান্না করবো না, কাতলা করবো, কাতলা মাছ করবো। কাতলা মাছ দিয়ে কী করবো, আর শাক একটা করবো, কলমির শাকটা করবো। তো আমার মাসি, জানো কালকে তো আসেইনি, আজকে এখনও আমার মাসি আসেনি, কী আর করবো বলো, এখনও এসছে, এসে চুপি দিয়ে দৌড় দিয়ে চলে গেছে আবার, ও ব্রেন ডিফেক্ট, পাগল ছাগল। তো চলো ঠিক আছে, রান্না করে যাই, কেমন? দেখো মাছ, মাছ নিয়ে যাচ্ছি, মাছগুলো আমি এগুলি দুধ পিস থেকে নিচে রেখে দিয়েছিলাম।
নাহলে এগুলো একদম পুরো শক্ত হয়ে যায়। প্রায় দিনই কি করি আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে রাখি। দেখো কাতলা মাছ যখন দেখি ঘুম থেকে উঠে ফ্রিজ, মানে আমি তো নর্মাল ফ্রিজ এনে রাখি, নর্মাল টেম্পারেচারে রাখি, যখন দেখি যে মাছগুলো আবার সেই ডিপ ফ্রিজে, তখন তো পুরো মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু কে রাখে জানো? আমার হাজবেন্ড রাখে এই মাছগুলো। এগুলো এখন জল দেবো, জল দিয়ে দেখো আমার কত বাসন জমে আছে, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর বাসন। এদিকে দেখো কালকের এই ডিমের খোসা, সব কিছু সব মাঝামাঝি করতে হবে। তাই আইবো মনি আইবো, কিন্তু তাই চুপি দিয়া দৌড় দিছে ফাজিল একটা, এমনই করে বেশি আদর করি তো। কালকে রাতে একটা কাপ ভাঙা লাইছি, সকালে একটা আমার মাসি মনি একটা কি জানি কালকে না পরশু দিন একটা বড় একটা ডিশ ভেঙেছে, বড় একটা ডিশ মেলামাইনের, আর আমি ভাঙছি কালকে একটা কাপ। কিছু বাসন আমি মাজাইছি, তোমরা দেখছো শুধু কাপ মাজছি, কিন্তু না আমি অনেক কিছু বাসন বাসন মাজাইছি, এখন আর শরীরে দেয় না, যেহেতু বাথরুম পরিষ্কার করেছি চান করে এসে আবার কতক্ষণ বসেছি, মানে শরীরে আর এখন কিছু দেয় না, বিশ্বাস করতে না। তো এখন রান্না করে যাব, রান্না করে গিয়ে রান্না করব, শাক কাটবো, কিছু বাসনপত্র মেজে এসেছি, গ্যাসের চুলা মেজে চুলাটা একটু পরিষ্কার করে রাত্রেবেলাই পরিষ্কার করে রেখেছি, প্রায় সময় করি না গ্যাসের চুলা পরিষ্কার, কিন্তু কালকে মা বলে দিয়েছে যে গ্যাসের চুলা ভালো করে রাত্রেবেলা পরিষ্কার করে রাখবি, তো তাই আমি গ্যাসের চুলাটা খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। তো আজকে এখন আবার জাস্ট একটু পরিষ্কার করে এলাম। তো চলো একটা জিনিস দেখাবো, আমার লঙ্কা গাছগুলো লাগিয়েছিলাম, লঙ্কার বীজ এত সুন্দর হয়েছে, মানে মানে মুহূর্তের মধ্যে এগুলো বড় হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর করে এগুলো বড় হয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এদিকে দেখো, দেখতে পেয়েছো? দেখো আর এইদিকে লাগিয়েছি, এই দেখো এখানে একটা লাগিয়েছি, এখানে একটা লাগিয়েছি, অবনী ঘোষের মলম যাচ্ছে। দেখো এই লঙ্কাগুলো খুব ভালো, এত ঝাল এই লঙ্কাগুলো, আমার দেখো ফুলগুলো, দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কত বড় হয়ে গেছে, এখন শুধু লাগানোর পালা। আমি কোকোপিট আর কি জানি বলে, আমি কোকোপিট আর সার অর্ডার দিয়েছি, তো কবে জানি আসে, আর দুটো খুব সুন্দর জিনিস এসছে, আর এগুলি দেখি আজকে ভিডিওটা শেষ করে দেবো, কেমন? বেশি রান্না টান্না দেখাবো না, তো চলো জিনিসগুলো আগে দেখে দেখিয়ে তারপর রান্না, কিন্তু এখনও করিনি, রান্না টান্না করে এসে তারপর তোমাদেরকে এই জিনিসগুলো দেখাবো কি এনেছি। দেখো এদিকে শাক বসিয়ে দিয়েছি কেটে কুটে, আর এদিকে মাছ ভাজা করবো আর মাছের ঝোল। ডাল করবো না, ভেবেছিলাম রান্না শেয়ার করবো না, তবুও একটু দেখাচ্ছি, রোজ যেহেতু দেখাই। শাকটা শুধু রসুন দিয়ে আর কালি জিরে দিয়ে সাম্বার দিয়ে বসিয়ে দিয়েছি, ভেবেছিলাম বেগুন দেবো, দেইনি। শাক আমি ভালো করে কাটতে পারি না,
কোনো সময়ই না। মাছের ঝোল করব, দেখো আমার হাজবেন্ড এখানে বসে ভাত খাচ্ছে। ইউটিউবে দেখেছি পূব দিকে ফিরে ভাত খেতে হয়, তাই আজকে উনি পূব দিকে ফিরে ভাত খাচ্ছেন। ডাইনিং টেবিলের স্পেসটা হয়তো বা পাল্টাতে হবে, যা শুরু হয়েছে। এলাম, ভাতটা খেলাম দুপুরবেলা, এখন 3টে বাজে, জানো এখন আমার মাসি এসেছে, এই জাস্ট এলো আমার মাসি, 3টে বাজে। সকালবেলা যখন আমার ছেলে কলেজে যাচ্ছিল পরীক্ষা দিতে, তো আমার ছেলেকে ছেলে মাসিকে বলছে মাসি যাও যাও গেট খোলা, কিন্তু মা তো বসে আসেনি, এক্ষুনি এসছে। তো আমি খাওয়া দাওয়া করলাম, তোমরা দেখলে আমার হাজবেন্ডও খেয়ে গেছে, ছেলেও কলেজ থেকে রাতে এসে বসে। তো বেশি কথা না বলে দেখাচ্ছি কী কী কিনেছি। এই দেখো কিচেন, এগুলো তাওয়ালগুলো কিনেছি, একটা দুটো তিনটে চারটে, এরকম একটা ব্ল্যাক কালারের আবার আমি একটু মুছতে রাখি, একটা আলাদা করে একটা একটু মোছা রাখি। এটু মোছাটা যেটা, এটা তোমার এটা কোথাও ইউজ করি না, শুধু এটু মুছতেই আমি কাজে লাগাই আর কি, শুধু এটু মোছাতেই লাগাই। এগুলি কিনেছি, আরও স্পুন কিনেছি, স্পুনগুলো রেখে দিয়েছি। তো এই এগুলো কিনেছি, এখানে দুটো আছে, আর ওদিকে জানি কোথায় আরও দুটো ছিল, ওইদিকে চারটে, টোটাল চারটে আছে, চারটে কত জানি নিয়েছে, 200 টাকা নিয়েছে চারটে। আর একটা জিনিস এনেছি মেশো থেকে, যেটা তোমাদেরকে আমি এখনো আমি ছিঁড়িনি, এটা মানে আনবক্সিং করবো এবার, দেখি না এটা কি, গরম লাগছে প্রচণ্ড। দাম বেশি না, এটা জানি 160 টাকা, না জানি কত, 107 মনে হবে, আমার মনে হচ্ছে 107ই হবে। এটা আনলাম, ভালোই চেন সিস্টেম, এটা এনেছি। আর একটা জিনিস এনেছি, আর যে জিনিসটা এনেছি সেটা খুব সুন্দর একটা জিনিস, আমার আমার প্রচুর আছে এগুলো, মানে আমার অনেক নষ্ট হয়েছে, প্রায় 5-6টা নষ্ট হয়ে গেছে, তো এটা খুব দরকার ছিল, তো সেটাও এনেছি। তো সেটা এনেছি তোমার কালকে বিশাল থেকে এনেছি, এটা তো বিশালে গিয়েছিলাম, তো বিশাল থেকে এনেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা কি, দেখো ও দেখো এই সেই জিনিস যেটা আমি এনেছি কালকে, আমি এখন ভালো করে খুলে দেখিনি, জাস্ট একটু খুলে শুধু কালারটা ঠিক আছে কিনা, যে কালার তো দেখে এনেছি, একটু খুলে জাস্ট দেখলাম। তো আমি জাস্ট একটু খুলে একটু দেখেছি, কালারটা দেখে এনেছি, বুঝতে পেরেছো এটা কি, প্রেশার কুকার। কালারটা এটা 3 লিটারের, কি কিউট দেখতে তাই না, এখানে এটা হুইসেলটা দিয়ে দিয়েছে আমার, জানো কতগুলো না, আরো 6টা বোধ আছে, একটা তো ইউজ করি ভাত, সেটা তোমরা দেখেছো, আরো এরকম মানে স্টিলের এরকম কালারের আমার 6টা বোধ আছে, এগুলো যে কি করব আমি জানি না। আর এটা না আনলাম কালকে 3 লিটারের, দেখো খুব সুন্দর হয়েছে তাই না, মানে কালারটা আমার খুব পছন্দ হয়েছে।
যাচ্ছে তার জন্য এটা দেখাচ্ছি। তো এই ছিল শপিং। তো ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে, প্রচন্ড গরম লাগছে। এখন চুলগুলোকে বেঁধে বাস আমি শুয়ে যাবো, ঘুমিয়ে যাবো। এদিকে মাসি কাজ করছে, 3টা বাজে, মাসি এসছে। মানে আর বলে লাভ নেই, সবারই কাজকর্ম সেরে তারপর আমার এখানে এসছে। কী আর বলবো, বলো, ওদের কথা আর বলে লাভ নেই। যত আদর করবে তত মাথার উপর উঠে যাবে, এটাই কথাটা। তো কেমন হয়েছে আমার শপিং তো তোমরা অবশ্যই জানাবে। এই যে হুইসেল, এই দেখো হুইসেল লাগিয়ে দিয়েছি। কি আমার মানে এত কিউট লাগছে জানো, আমার ইচ্ছা আছে আর একটা 1 লিটারের নিয়ে আসবো। কিন্তু ওইগুলো যে আরও যে কতগুলো আছে এগুলো যে কী করবো এটা আমি বুঝে পাই না, যেগুলো কী করবো। তো এই ছিল আমার আজকের ব্লগস। কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, আর প্লিজ আমার পাশে থেকে কেমন আর একটা কথা, এগুলি ফোটাতে না আমার এত ভালো লাগে। এই দেখো মানে আমি রেখে দেবো এগুলো, ভীষণ দেখে তোমরা এমন করো বলবে তো উঠছে, কে কে এমন করো তোমরা বলবে তো। তো চলো টাটা।